নারী শক্তি বন্ধন অধিনিয়ম মহিলার সংরক্ষণের এখন বিশেষ বিধেয়ক। এই বিধেয়কখনক লৈ সমগ্র দেশতে এটা চলিছে তুমুল চর্চা। এই বিধেয়কখন উত্থাপন হওয়ার লগে সমগ্র মহিলা সমাজ যেন এটা জাগ্রত হয়ে পড়েছে। সংসদত এই বিধেয়কখন উত্থাপন হওয়ার লগে এতিয়া সমগ্র দেশরে মহিলার মাজত দেখি পাওয়া গেছে এক উৎসাহ। আর আজি লোকসভাত বিরোধী পক্ষর হয়ে প্রথমটো ভাষণ প্রদান করেছে সাংসদ সোনিয়া গান্ধীয়ে। আর লগতে এই বিধেয়কখন পলমকৈ কার্যকরী করার কেন্দ্রীয় সরকারক তীব্র সমালোচনা করেছে সোনিয়া গান্ধীয়ে। সোনিয়া গান্ধীয়ে আজি লোকসভাত ভাষণ প্রদান করেছে উদাত্ত কণ্ঠরে। কি কি কৈছে আমি আগ্রহাম ভাষণের কি অংশ। মানে এক সবাল পুছনা চাহতি হুম, পিছলে 13 বর্ষোঁ সে ভারতীয় স্ত্রীয়াঁ अपनी राजनीतिक जिम्मेदारी का इंतजार कर रही है और अब उन्हें कुछ वर्ष और इंतजार करने के लिए कहा जा रहा है। कितने वर्ष? 2 वर्ष, 4 वर्ष, 6 वर्ष, 8 वर्ष? क्या भारत की स्त्रियों के साथ बर्ताव उचित है? भारतीय राष्ट्रीय कांग्रेस की मांग है कि यह बिल फौरन अमल में लाए जाए, लेकिन इसके साथ ही कास्ट सेंसस कराकर शेड्यूल ट्राइब ओबीसीज की महिलाओं के आरक्षण की व्यवस्था की दी जाए। सरकार को इसे साकार करने के लिए भी जो कदम उठाने की जरूरत है वह उठाने ही चाहिए। अध्यक्ष महोदय, स्त्रियों के योगदान की स्वीकार करने और उसके प्रति आभार व्यक्त करना का यह सबसे उचित समय। इस बिल को लागू करने में और देरी करना भारत की स्त्रियों के साथ घोर नाइंसाफी है। আর এই বিধেয়কখন তাৎক্ষণিকভাবে কার্যকরী করে আইনত পরিণত করব লাগে বলে সোনিয়া গান্ধীয়ে দাবি জানাইছে। লগতে তে উল্লেখ করেছে যে এই বিধেয়কখন কার্যকরী করা যিমানেই পলম হব সিমানেই ভারতীয় মহিলার বাবে বা মহিলার প্রতি ঘোর অন্যায় করে থাকা হব কেন্দ্রীয় সরকারে। ভারতীয় রাষ্ট্রীয় কংগ্রেস কি তরফ সে मैं आपके द्वारा सरकार से मांग करती हूं कि नारी शक्ति बंधन अधिनियम 2023 को उसके रास्ते की सारी रुकावटों को दूर करते हुए जल्दी से जल्दी लागू किया जाए। লগতে আজি ভাষণ প্রসঙ্গত উল্লেখ করেছে যে ওবিসি মহিলার বাবে সংরক্ষণ করিব লাগে বলে তেও ভাষণ প্রসঙ্গত উল্লেখ করে আজি সোনিয়া গান্ধীয়ে। আনহাতে টিএমসি আর ডিএমকেও সমর্থন জানাইছে মহিলা সংরক্ষণ এই বিধেয়কখন। সোনিয়া গান্ধীয়ে আজি ভাষণ প্রসঙ্গত কি কয় সেই কথা কিছু পরিমাণে উল্লেখ করব বিচাৰিছো। তেও উল্লেখ করেছে যে মই নারী শক্তি বন্ধন অধিনিয়মৰ পক্ষ থিয় দিছো আর লগতে তেও উল্লেখ করেছে যে এয়া রাজীব গান্ধীর এক সপোন আছিল। রাজীব গান্ধীর এই আধুরা সপোনে এতিয়া পূরণ করবলে লৈছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে। লগতে তেও উল্লেখ করেছে যে স্থানীয় নিকায়ত মহিলা সংরক্ষণ করেছিল রাজীব গান্ধীয়ে, কিন্তু রাজীব গান্ধীর এই সপোন আধরুয়া হয়ে রল আর এই বিধেয়ক গৃহীত হলে রাজীব গান্ধীর এই সপোন পূর্ণ হব আর সেইভাবে এই বিধেয়কখনত সমর্থন আগ্রহাইছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীয়ে। রাজীব গান্ধীজি কা সপনা অভি তক আধা হি পুরা হুয়া হে, ইস বিল কে পারিত হোনে কে সাথি ওয়া পুরা হোগা। अध्यक्ष महोदय, कांग्रेस पार्टी इस बिल का समर्थन करती है। এই বিধেয়কখন ইতিমধ্যে কংগ্রেসে সমর্থন করেছে। আইনখন কার্যকরী করার সময়ক লৈ প্রশ্ন উত্থাপন করেছে সোনিয়া গান্ধীয়ে। ভারতের মহিলাসকলে আর কিমান বছর অপেক্ষা করিব লাগিব এই প্রশ্ন তেও উত্থাপন করেছে আজি সংসদের মজিয়াত। তেওঁলে কৈছে যে যিমানেই কার্যকরী করাত পলম হব সিমানেই ভারতীয় মহিলাসকলের প্রতি ঘোর অন্যায় করা হব আর লগতে ওবিসি মহিলার সংরক্ষণের ব্যবস্থা করব লাগে বলেও আজি ভাষণ প্রসঙ্গত সোনিয়া গান্ধীয়ে উল্লেখ করেছে।
আৰু এনেদৰে আজি সংসদৰ মজিয়াত সোনিয়া গান্ধীয়ে তেওঁ ভাষণ প্ৰসংগত উল্লেখ কৰিছে যে বিধেয়কখন তেওঁ সমৰ্থন আগবঢ়াইছে লগতে ৰাজীৱ গান্ধীৰ এক আধৰুৱা সপোন আছিল আৰু সেই আধৰুৱা সপোন এতিয়া পূৰ্ণ কৰিবলৈ আগবাঢ়িছে বৰ্তমানৰ কেন্দ্ৰীয় চৰকাৰখন।